আসসালামু আলাইকুম। 24 বি ব্যাচের নৌবাহিনীর নাবিক পদের যে সার্কুলারটা প্রকাশ হয়েছে, সে সার্কুলার নিয়ে আজকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অনেক দিন পরে আমার ব্যক্তিগত কাজের কারণে আসলে অনেক দিন ধরে টিউটোরিয়াল বানাতে পারিনি, তো আজকে অনেক দিন পরে তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও বানাতে চলে আসছি। আর এই 24 বি ব্যাচের নৌবাহিনীর নাবিক পদে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে, এই সার্কুলারে কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে বা কি কি করতে হবে চাকরি পাওয়ার জন্য, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব। কথা বলার শুরুতে, যারা সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি শেয়ার করে দেবা, কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আলোচনা করব তোমাদের সঙ্গে, যাতে করে তোমরা 2024 সালে যারা নৌবাহিনীর নাবিক হওয়ার স্বপ্ন দেখো, সে স্বপ্নটা যাতে তোমরা পূরণ করতে পারো। এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে বা আবেদনের যোগ্যতাগুলো কি, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ এগুলো অলরেডি সার্কুলারে দেয়া থাকে, তোমরা অনেকে জানো এবং অনেকে আবেদন করেছো অথবা অনেকে আবেদন কিছুদিনের মধ্যে করে ফেলবা। এখন আলোচনা করব যেটা, তুমি তোমার জেলা থেকে যখন পরীক্ষা দিতে যাবা নৌবাহিনীর নাবিক পদে, তোমার প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত এবং কিভাবে শুরু করতে হবে এখন থেকে। যেহেতু নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষা শুরু হচ্ছে 25 এপ্রিল থেকে, ঈদের পর পরেই 25 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে জুন মাসের মধ্যে সে কোনো জেলার একটা পরীক্ষা দিয়ে আসলে শেষ হয়ে যাবে। তাই মাঝখানে যে কয়েকটা দিন সময় তোমরা পাবা, বিভিন্ন জেলার প্রার্থীরা বিভিন্ন সময় পাবা, এই সময়টাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা চাইলে ঈদের পরে 7 দিন, 15 দিন, 20 দিন অথবা 30 দিনের একটা কোর্স করে যেতে পারো। কোর্স করে গেলে, পরীক্ষা দিতে গেলে কি হবে উপকার, তোমার আত্মবিশ্বাস থাকবে, কারণ তুমি যখন আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা, এখানে দেখবো আরও অনেক প্রার্থী কোচিং করতে আসবে নৌবাহিনীর নাবিক পদের জন্য। তুমি যখন তাদের সঙ্গে বসে মডেল টেস্ট দিবা, ভাইবা পরীক্ষা দিবা, মেডিকেল চেক আপ করাবা, শারীরিক ফিটনেস পরীক্ষা দিবা, তখন তুমি নিজেকে বুঝতে পারবা যে তুমি কতটুকু যোগ্য নৌবাহিনীর নাবিক হওয়ার জন্য। তো যাই হোক, এখন আলোচনা করি, একজন জেলার প্রার্থী যখন পরীক্ষা দিতে যাবে নৌবাহিনীর নাবিক পদের মাঠে, পরীক্ষার ডেটগুলো কিন্তু তোমার যে সার্কুলার প্রকাশ হয়েছে ওই সার্কুলারে দেয়া রয়েছে এবং কোথায় হবে, কোন ভেনুতে হবে সেটা পর্যন্ত কিন্তু দেয়া থাকে। এটা ভালোভাবে দেখে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখবা, তুমি যখন পরীক্ষা দিতে যাবা নৌবাহিনীর নাবিক পদে, এখন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, যখন তুমি নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবা, যাওয়ার আগে দেখবা সার্কুলারের একটা অংশে তোমার প্রয়োজনীয় কাগজ বা ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু সুন্দরভাবে লেখা থাকে। ওই সার্কুলারে নির্দিষ্ট ওই অংশটা খুব ভালোভাবে পড়বা এবং যতগুলো ডকুমেন্টস অথবা পেপার্স চেয়েছে তুমি ধরে 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 সবগুলো সুন্দরভাবে আগে থেকে গুছায় পরীক্ষার জন্য রেডি করে রাখবা, কারণ অনেকে ডকুমেন্টস ঠিক না থাকার কারণে প্রার্থীরা প্রাথমিক নির্বাচনে নৌবাহিনীর মাঠে বাদ পড়ে যায়। 2 নম্বর বিষয়, তুমি প্রাথমিক মেডিকেলে ঠিক আছো কি না, কারণ প্রাথমিক মেডিকেলে তোমার ওজন, 2 হাঁটু লেগে যায় কি না, হাতের তালুক পায়ের তালুক ঘেমে যায় কি না, এরপরে আরও কিছু বিষয় রয়েছে, বুকের মাপ ঠিক আছে কি না, উচ্চতা ঠিক আছে কি না, উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কি না, এগুলো প্রাথমিক নির্বাচনের মধ্যে পড়ে। এই জিনিসগুলো ঠিক আছে কি না এগুলো খুব ভালোভাবে তোমার লক্ষ্য রাখা উচিত, যদি এগুলোর কোনো একটা সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তুমি প্রাথমিক যাচাই বাছাই মাঠে যখন যাবা নৌবাহিনীর মাঠে, তখন তুমি বাদ পড়ে যাওয়ার তোমার সম্ভাবনা থাকবে। প্রাথমিক নির্বাচনী মাঠে যারা টিকবা, টিকে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা, এটা 3 নম্বর স্টেপ। লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান, এই 5টা বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখন তোমরা সার্কুলার দেখছো,
সার্কুলারে কি লেখা আছে এই বিষয়গুলোর উপরে তোমাদের পরীক্ষা হবে, কিন্তু কোথায় থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু লেখা নাই। এসএসসি সমমানের প্রশ্ন আসতে পারে, জেএসসি সমমানের প্রশ্ন আসতে পারে, আবার নিচু ক্লাসের বিষয় থেকে বা পাঠ্যপুস্তকের বই থেকেও প্রশ্ন আসতে পারে। অনেকে তোমরা মনে করতে পারো, আমি তো এ প্লাস পেয়েছি, আমি 4.50 পেয়েছি, আমি 4 পয়েন্ট পেয়েছি, আমি তো লেখাপড়ায় অনেক ভালো। বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়া, 4.50 পাওয়া, এ গ্রেড পাওয়া শিক্ষার্থীও কিন্তু যখন নৌবাহিনীর পরীক্ষায় দিতে যায় বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় দিতে যায়, সঠিক ধারণা না থাকার কারণে যে ওই বিষয় থেকে, ওই বিষয়ের কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসবে, কোন প্রশ্নগুলো পড়ে গেলে পরীক্ষা কমন পাওয়া যাবে, এই জিনিসগুলো সঠিকভাবে জানা না থাকার কারণে অনেক মেধাবী ছাত্রই নৌবাহিনীর মতো চাকরির পরীক্ষায় দিতে গিয়ে তারা লিখিত পরীক্ষায় ফেল করছে। তোমরা হয়তো বা অনেকে জানো এবং অনেকে জানো না, নৌবাহিনীর যে 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়, এই 5টা বিষয় কিন্তু সম্পূর্ণ তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটা বিষয়ে 10টা করে এমসিকিউ থাকবে, প্রশ্নের মান 2 করে। এখন এখানে যদি তুমি 40% নাম্বার তুলো, অর্থাৎ 100তে যদি 40 পাও, তাহলে কিন্তু তুমি চাকরি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবা না, পাস করবা থেকে হয়তো বা লিখিত পরীক্ষায়, কিন্তু চাকরি পাবা না। তুমি যদি নৌবাহিনীর নাবিক হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই টার্গেট করতে হবে 100-এর মধ্যে তোমাকে 90+ নাম্বার পেতে হবে। যদি 90+ নাম্বার না পাও, তাহলে বাসায় চলে আসতে হবে, বাসায় চলে এসে অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, খুবই সিম্পল। এখন পরামর্শ দিই, যারা চিন্তা করছো আমি জানি না পরীক্ষা দিতে যাব, নৌবাহিনীর নাবিক পদে আবেদন করেছি, কি আসবে, কিভাবে প্রস্তুতি নিলে আমি পরীক্ষায় পাস করতে পারবো এবং সফল হতে পারবো, যাদের কোনো গাইডলাইন নাই পিছন থেকে, তারা চাইলে কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমির গাইডলাইন নিতে পারো। এখানে স্বল্প খরচে কোচিং করতে আসতে পারবা, কোচিং করে তুমি তোমার নিজের যোগ্যতাকে আরও বেশি বিল্ড আপ করতে পারবা। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ক্লাস 1 থেকে তুমি যখন এসএসসি পরীক্ষা পাস করেছো, হয়তো বা এখন অনেকে এসএসসি পাস করেছো অথবা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়ছো, প্রত্যেকটা ক্লাসে পরীক্ষার আগে কিন্তু তুমি স্যারের কাছে পড়েছো, কোচিং করেছো, স্কুলের স্যারের কাছে পড়েছো, সাজেশন অনুযায়ী পড়েছো, সে কারণেই কিন্তু তুমি পাস করতে সক্ষম হয়েছো। যেহেতু সরকারি চাকরির পরীক্ষায় কোনো নির্দিষ্ট টপিকস থাকে না শুধুমাত্র, বা সিলেবাস থাকে না শুধুমাত্র, বিষয়ের নাম দেওয়া থাকে যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। অনেকে আমরা জানি না কোন বিষয়গুলো থেকে প্রশ্ন পড়ে গেলে পরীক্ষা কমন পাওয়া যায়। যেহেতু রংপুর সোলজার ট্রেনিং একাডেমি 2015 থেকে বিশ্বস্ততার সাথে কোচিং পরিচালনা করে আসছে, আমরা চেষ্টা করি আমাদের যতগুলো অভিজ্ঞতা রয়েছে, আমরা আমাদের একাডেমি থেকে যতগুলো ছাত্র বিভিন্ন বাহিনীতে চাকরি পেয়েছে, চান্স পেয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের নিজস্ব বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমাদের জন্য আমরা সবসময় আপডেট সাজেশন তৈরি করি, শিট তৈরি করি, মডেল টেস্ট তৈরি করি, যাতে করে তোমরা স্বল্প সময়ের জন্য হলেও প্রস্তুতি নিয়ে তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারো। তুমি তোমার যে স্বপ্নটা লালন করছো ছোট্টবেলা থেকে, সৈনিক হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবা, সেই স্বপ্নটা যাতে তুমি সত্যি করতে পারো, সেই কারণে আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিতে যাওয়া, এটা এক ধরনের বোকামি। কারণ তুমি নৌবাহিনীর পরীক্ষায় দিতে গেলে দেখবা কত কম্পিটিশন হয়। তোমার জেলা থেকে তুমি যখন যাবা মাঠে, তুমি গিয়ে দেখবা 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 পর্যন্ত প্রার্থী যেতে পারে। এখানে পোষ্য কোঠা রয়েছে, মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে, বিএনসিসি কোঠা রয়েছে, আরও অনেকগুলো কোঠা রয়েছে, সাধারণ কোঠা রয়েছে। এখন যেহেতু তোমার কোনো কোঠা নেই, তুমি সাধারণ প্রার্থী যদি হয়ে থাকো, তাহলে তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। তা না হলে 2024 এই বি ব্যাচে যে সার্কুলার চলছে, এখানে তুমি কোনোভাবে নাবিক হতে পারবা না, একদম সিম্পল কথা। এখন 4 নম্বর বিষয়ের জন্য আসে, ভাইবাটা। অনেকে আমরা একজনের সামনে গিয়ে কীভাবে কথা বলতে হয় এই অ্যাপ্রোচগুলো কিন্তু সঠিকভাবে আমরা জানি না, বা কোন
প্রশ্নের উত্তরটা কীভাবে দিতে হবে গুছায় সেটাও কিন্তু আমরা অনেকে জানি না, বা শুদ্ধভাবে কীভাবে কথা বলতে হয়, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া উচিত। একটা চাকরির পরীক্ষায় দিতে গেলে দুই একজন অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তাদের সামনে কীভাবে কথা বললে পরে তারা তোমাকে মুগ্ধ হয়ে ভাইবা যে 10 নম্বরের পরীক্ষাটা হয়ে থাকে সেখানে তোমাকে 10-এ 10 দিবে। এইগুলোও কিন্তু আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসবা তোমাদেরকে আমরা শেখাব। 5 নম্বর বিষয় ফাইনাল মেডিকেল। এই ফাইনাল মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রাথমিক মেডিকেলের কথা বলেছিলাম না ভিডিওর শুরুতে, খুবই সিম্পল বিষয়গুলো দেখা হয়, এগুলো তো না হয় তুমি পাস করলা। ফাইনাল মেডিকেলে তোমার কী কী বিষয় দেখা হবে জানো? তোমার নাকের ডিএনএস আছে কিনা, পলিপাস আছে কিনা, কানের পর্দা ছিদ্র আছে কিনা, পাইলস আছে কিনা, হার্নিয়া আছে কিনা, টনসেল আছে কিনা, এরপরে চর্মজনিত কোনো সমস্যা আছে কিনা, আরও গুরুতর অনেক কিছু বিষয় রয়েছে মেডিকেল। এই বিষয়গুলো কিন্তু ফাইনাল মেডিকেলে নৌবাহিনীর মেডিকেল অফিসাররা তোমাদেরকে দেখবে, ভালো করে যাচাই বাছাই করবে। অনেক মেধাবী ছাত্র প্রতি বছর দেখা যায় এই ফাইনাল মেডিকেল সমস্যার কারণে সে লিখিত পরীক্ষায় ফার্স্ট হয়েও বাদ পড়ে যাচ্ছে। গত বছরের কথাই আমরা বলি, আমাদের রংপুর স্টেডিয়ামে পরীক্ষা হয়েছিল, আমাদের একাডেমির শিক্ষার্থী একজন রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী সে এখানে এসে কোচিং করেছে, সে কিন্তু প্রথম স্থান অর্জন করে কিন্তু চান্স পেয়েছে। আমার ওই স্টুডেন্টের একজন কাজিন সেও পরীক্ষা দিতে গিয়েছিল, দুজনই গোল্ডেন এ প্লাস, দুজনই রংপুর জেলা স্কুলের ছাত্র ছিল। এখন আমাদের শিক্ষার্থী, সে তার নামও বলে নেই, মারুফ, আমাদের শিক্ষার্থী রংপুর স্টেডিয়ামে নৌবাহিনীর পরীক্ষা দিতে গিয়ে সেখানে প্রথম স্থান অর্জন করে সে চাকরি পেল। সে যখন আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসেছিল তার মেডিকেল একটা সমস্যা ছিল, তার মধ্যে বড় সমস্যাটা হচ্ছিল তার নাকের পলিপাস এবং ডিএনএ ছিল, এরপরে তার ওজন বেশি ছিল। তো এই বিষয়গুলো সে কোচিং করার পাশাপাশি মেডিকেল বিষয়টা আমাদের পরামর্শ নিয়ে, আমাদের সাজেশন নিয়ে সে ঠিক করে ফেলে এবং তার কাজিন তার সাথে পরীক্ষা দিতে যায়। তার কাজিন ফাইনাল মেডিকেলে কিসের কারণে বাদ পড়ে গেল আমি বলে দিই, নাকের হাড় বাঁকা এবং হাতের তালু ঘেমে যায় অতিরিক্ত মাত্রায়, সে কারণে তার কাজিনও লিখিত পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করার পরেও কিন্তু সে বাদ পড়ে গেল। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থী মারুফ রংপুর জেলা থেকে রংপুর স্টেডিয়ামে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করে সে এখন বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হয়ে চাকরি করছে। তো বিষয়গুলো কিন্তু আসলে এরকমই হবে, এখন সিদ্ধান্তটা তোমার, তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করে পরীক্ষা দিতে যাবা। ছাত্র তো আমরাও ছিলাম, তোমাদের বয়সের ছাত্র আমরাও ছিলাম। আমি যখন কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে যেতাম বা কোনো পরীক্ষা দিতে যেতাম, আমি আগে থেকে ওই পার্টিকুলার পরীক্ষার সিলেবাসটা কালেক্ট করতাম, পরীক্ষায় ওখান থেকে কোন কোন বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো ভালোভাবে নোট করতাম, যারা এই বিষয়ের উপরে অভিজ্ঞতা রয়েছে তাদের কাছে ফোন করে বা গিয়ে দেখা করে পরামর্শ নিতাম, নিয়ে কিন্তু আসলে পরীক্ষাগুলো দিতাম। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে হওয়া উচিত। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যে আসতেই হবে সেটা কিন্তু আমি বলছি না, যাদের সামর্থ্য রয়েছে স্বল্প খরচে, এখানে আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, সাঁতার শেখানোর ব্যবস্থা রয়েছে, আর অনেক কিছু ফেসিলিটিস রয়েছে যেগুলো তুমি এখানে আসলে দেখতে পারবা, জানতে পারবা, শিখতে পারবা। যাদের একেবারেই সামর্থ্য হবে না, তোমরা অ্যাটলিস্ট যাদের অভিজ্ঞতা রয়েছে নৌবাহিনীর পরীক্ষা সম্পর্কে, যাদের আইডিয়া রয়েছে, যারা তোমাকে সঠিক গাইডলাইন দিতে পারবে, এরকম ব্যক্তির কাছে যোগাযোগ করো, করে প্রস্তুতি শুরু করে দাও, ভালোভাবে প্রস্তুতি নিয়ে নৌবাহিনীর মাঠে পরীক্ষা দিতে যাও। আর একটা বিষয় মনে রাখবা, বাংলাদেশ সামরিক বাহিনীতে কোনো প্রকার দালাল, প্রতারক অথবা লোকের মাধ্যমে কিন্তু কোনোভাবেই চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। এই পরীক্ষাগুলো শতভাগ ফেয়ার হয় এবং শতভাগ নিজের যোগ্যতা প্রমাণ করেই গর্বিত সৈনিক হতে হয়। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা থাকলো। আর এখন থেকে প্রতিনিয়ত ইনশাল্লাহ নৌবাহিনীর পরীক্ষার বিষয়,
এবং আরও অন্যান্য বিষয়গুলোর উপরে সবসময় তোমরা টিউটোরিয়ালগুলো আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে পাবা। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ তাহলে আগামীতে যে টিউটোরিয়ালগুলো পাবলিশ করা হবে সেগুলো তোমরা ঘরে বসে দেখতে পাবা এবং জানতে পারবা। সবার জন্য শুভকামনা, সবার জন্য ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাই ভালো থাকবা। আর যারা অভিভাবক আপনারা দেখলেন, আপনারাও ভালো করে আপনার সন্তানদেরকে, আপনার ভাইকে, আপনার বোনকে সঠিক গাইডলাইনের মাধ্যমে তাকে একজন পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে তবেই আপনারা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে পাঠাবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন প্রার্থী সকলের মুখে হাসি ফুটাবে। প্রার্থী যেমন নিজের স্বপ্ন পূরণ করবে, প্রার্থী তেমনি বাবা মা ভাই বোনের স্বপ্ন পূরণ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।